এখানে হানি ফ্লাইওভার, ওইদিকে বাইতুল মোকাররম, ওইদিকে গুলিস্তান ছড়ায় গেছে গা, লক্ষ ধনী বাংলার মোড় পর্যন্ত লক্ষ লোকের সমাবেশ। আজকের এই সমাবেশ প্রমাণ করে ঢাকা জননেত্রী শেখ হাসিনার সদ্যের সভাপতি মান্নাবী ভাই প্রধান অতিথি, আমাদের সদ্যের নেতা বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের, জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, দীর্ঘদিন রাজপথে আপনাদের সাথে লড়াই সংগ্রাম করেছি, আজকে যারা হুঙ্কার দেয়, আজকে যারা শেখ হাসিনাকে বলে বাংলাদেশ ছাড়া করবে, আজকে 9 তারিখ, আগামীকাল 10 তারিখ ঢাকার শহরে আওয়ামী লীগ ছাড়া যারা কোন নেতা কর্মী না থাকে তার ব্যবস্থা করতে হবে। পাড়ায় মহল্লায় ইতিমধ্যেই আমাদের সাধারণ সম্পাদক কাদের ভাই বলেছেন পাড়া মহল্লায় পাহারা দিতে হবে, গত রাত্র থেকেই পাহারা শুরু করেছেন, আপনাদের ধন্যবাদ। আজকে রাতভর পাহারা দিব, কালকে যদি দেহি রাস্তার নামে আর সন্ত্রাসী করে যারে যেখানে পাইব মুরাইয়া কিন্তু ঠিক করে ভালাম। প্রস্তুত আছেন? কালকে দেখা হবে রাজপথে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বার বার দরকার, বার বার।